হ্যালো গাইস, কি খবর সবার? আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল নতুন একটি সিঙ্গার টিপ নিয়ে। ধরুন আপনার ফোনে চার্জ নাই, চার্জ দিতে গেলেন কিন্তু চার্জার কাজ করছে না, কেন? কারণ আপনার চার্জারের মাথাটি ভেঙে গেছে। তখন কেমন লাগবে? আজ আমি আপনাদের জানাবো খুব সহজ একটি কাজ করলেই কিভাবে আপনার চার্জারের মাথা আর কখনোই ভাঙবে না। প্রথমে আপনার বাসার পুরনো কলম থেকে একটা স্প্রিং খুলে নিন। এবার স্প্রিংটা টেনে আর একটু লম্বা করুন। এবার স্প্রিংটা আপনার চার্জারের কেবলের মাথায় লাগিয়ে ফেলুন ঠিক মতো। ব্যাস, প্রবলেম সলভ। আর কোনো টেনশন নাই চার্জারের মাথা ভাঙা নিয়ে। দেখলেন তো খুব সহজে কিভাবে হয়ে গেল? দেখা হবে নেক্সট টাইম নতুন কিছু নিয়ে।